हेलो स्टूडेंट, आमी सैकत पात्र तुम्हारे सामने न्यूट्रिशन निये आलोचना करब। न्यूट्रिशनेर आगे जे पार्टगुलो पढ़ाना हुए चे तार एटा होच्छे परिपाकेर लास्ट पार्ट। से लास्ट पार्टा कि आछे ना बिहोदन्त। एई बिहोदन्तेर मध्ये की की भागगुलो आछे सेई भागगुलो आमी तोमादेर देखाबो। आर एई जे बिहोदन्त एटा कार परे आछे ना एई बिहोदन्त एटी होच्छे क्षुद्रान्तेर परवर्ती अंशके बोला हय कि ना बिहोदन्त। एई बिहोदन्तेर प्रधानत कटा भागे आमरा बिहोदन्तके भाग करेछि ना सातटा भागे भाग आछे। तो सातटा भागेर मध्ये की की भागे भाग करेछि आमरा ताहले एकटु आलोचना करब भागगुलो निये। তাহলে প্রথম আছে কি না এক নম্বরে আছে কি না সিকাম। এই যে সিকাম অংশটা এটা হচ্ছে কত সেমি বিশিষ্ট না এই সিকামটা হচ্ছে সাত থেকে 7.5 সেমি বিশিষ্ট। সিকাম সাত থেকে 7.5 সেমি পর্যন্ত এটা হচ্ছে কি লম্বায় বিস্তৃত। তারপরে কি আছে দু নম্বরে কি আছে না আরোহী কোলন বা অনেকে জানবে যে ঊর্ধ্বগামী কোলন। মানে কি হচ্ছে ঊর্ধ্ব মানে কি ওপরের দিকে যে অংশটা থাকে তাকে বলা হচ্ছে কি না ঊর্ধ্বগামী কোলন। সেটাকে বলা হচ্ছে কি না আরোহী কোলন। আরোহী মানে কি মানে যুদ্ধে যে যে তোকে না অশ্ব বা আরোহী সেই উপরের দিকে উঠে যাওয়াকে বলা হচ্ছে কি না ঊর্ধ্বগামী কোলন। এই ঊর্ধ্বগামী কোলন এর কত সেমি বিশিষ্ট এটা হচ্ছে 15 সেমি থেকে 18 সেমি বিস্তৃত। 15 থেকে 18 সেমি পর্যন্ত এটা বিস্তৃত বা বিস্তীর্ণ করে এটা অবস্থান করে আছে। তিন নম্বরে যাব অনুপোস্ত কোলন। এই অনুপোস্ত কোলন কোন কোলনটাকে বলা হচ্ছে না এটা হচ্ছে বিহদন্তের তৃতীয়তম। তৃতীয়তম কারণটা হচ্ছে কি প্রথম যেমন হয়েছিল সিকাম, তারপরে ছিল আরোহী কোলন, তার পরবর্তীটা হচ্ছে কি না অনুপোস্ত কোলন। এই অনুপোস্ত কোলনটা হচ্ছে কেন বলা হচ্ছে অনুপোস্ত না এর উপরে আছে ঊর্ধ্ব এবং নিচে পাটটা বলবো আমি নিম্ন, তার মাঝে অবস্থান করেছে কে না অনুপোস্ত কোলন। এই অনুপোস্ত কোলনের কত সেমি বিশিষ্ট এটা হচ্ছে 50 সেমি বিশিষ্ট। 50 আবার কোন কোন ক্ষেত্রে হয়তো কি হচ্ছে আমি যতগুলো পড়াচ্ছি এটা হচ্ছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হয়তো 2 সেমি কম হয়, কারো ক্ষেত্রে 2 সেমি বেশিও হতে পারে, ঠিক আছে। সেটার জন্য কত না এটা 48 থেকে 50 সেমি, 48 থেকে 50 সেমি বিস্তৃত পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তারপরে যাচ্ছি কি না চার নম্বরে কি আছে, চার নম্বরে আছে কি না আরোহী কোলন। চার নম্বরে আছে কি না অবরোহী কোলন। সেটা কি হচ্ছে না অনেকের ক্ষেত্রে জানতে পারবে যে অবরোহী কোলন যেটা আছে সেটার ক্ষেত্রে কি হয় এটা হচ্ছে নিম্নগামী, যেমন খাদ্যটাকে উপরের দিক থেকে আরোহী কোলন নিয়ে যাওয়ার পরে নিচের অংশটা সেটা হচ্ছে কোন অংশ না আরোহী কোলন বা নিম্নগামী কোলনকে বোঝানো হয়েছে। তার কত সেমি বিশিষ্ট এটা না এটা হচ্ছে 25 থেকে 30 সেমি বিস্তৃত অংশটা নিয়ে গঠিত। এটা হচ্ছে কি না আবরোহী কোলন বা নিম্নগামী কোলন। তারপরে কি আছে না পাঁচ নম্বরে যাব কি না পাঁচ নম্বরে যাব হচ্ছে কি না সিগময়েড কোলন। এটা হচ্ছে কি না সিগময়েড কোলন পরবর্তী অংশ। এই সিগময়েড কোলন কার পরে অবস্থান করছে না নিম্নগামী, মানে নিচের দিকে যখন খাদ্যবস্তুটা যাচ্ছে তার উপরের অংশটাকে বলা হচ্ছে কি না নিচের দিকে অংশটা যাওয়ার পরের অংশটাকে বলা হচ্ছে কি না সিগময়েড কোলন, ঠিক আছে।
তার পরবর্তী অংশ যাওয়ার আগে তার কত সেমি বিস্তৃত সেটা একটু আমরা জেনে নিচ্ছি, যে কত সেমি, না এটা হচ্ছে 10 থেকে 12 সেমি বিশিষ্ট। এর যে লম্বাই, যে এটা যে প্রস্থ, এটা হচ্ছে কি না 10 থেকে 12 সেমি পর্যন্ত এটা বিস্তৃত হয়। তারপরে কি আছে, মলাশয়। মলাশয়, এবারে মলাশয়ের ক্ষেত্রে কি হয় না, মলাশয় কি করছে না, এই খাদ্যবস্তুগুলোকে যখন বাইরে বের করে দেওয়ার জন্য কি বলছে না, সেটা হচ্ছে কাজ কি করে বাইরে বের করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে কি না মলাশয়, যেটাতে হচ্ছে কি না মলাশয়ে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে। যেরকম আমি তোমাদের আগেই পাঠে বলেছিলাম একটা কথা, যে খাদ্যবস্তুকে চর্বণ করার জন্য তার কি লাগছে না, লালা রস লাগে। সেই যে ঠোঁটের নিচে যে লালা রস লেগেছিল, সেই রকমভাবে মলাশয়ে যখন মলটাকে পিচ্ছিল করে বাইরে বের করতে সাহায্য করে, সেখানেও এক ধরনের লালা রস লাগে। সেই লালা রসটা যদি কোনো কারণে কারো যদি শক্ত হয়ে যায়, তখন কি হয় যে মলটা বাইরে নিষ্কাশিত করতে খুবই কষ্ট হয়, এবং সেই কারণে কি হয় না, মেডিসিন দিয়ে বা ডুস এই রকম কিছু দিয়ে তাকে কি করা হয় না, মলটাকে বাইরে বের করতে সাহায্য করা হয়। তারপরে কি বলা আছে না, পায়ুনালি। এই মলাশয়টার কত সেমি বিশিষ্ট হচ্ছে মলাশয়টা না, 13 থেকে 16 সেমি বিশিষ্ট কি হয় না, মলাশয় বিস্তার করে। তারপরে কি আছে, এটা 6 নম্বরে হয়ে গেল মলাশয়। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে কি না, পায়ুনালি। এই পায়ুনালিটা কি কাজ করতে সাহায্য করছে না, পায়ু না, মলাশয়ের পরবর্তী অংশ হচ্ছে কি হয় না, পায়ুনালি। এটা হচ্ছে পরিপাকের একবারে সর্বশেষ, এর এটা দিয়েই সব মানে খাদ্যবস্তুটা একবারে বাইরে বেরিয়ে যাওয়ার পদ্ধতিটা হচ্ছে কি, মলাশয় দিয়ে পায়ুনালি দিয়ে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। এই যে বেরিয়ে যাওয়াটা, তার জন্য কত সেমি বিশিষ্ট লাগে দেখবে, ওই জায়গাটাতে মাত্র 3.8 থেকে 4.2 সেমি বিশিষ্ট হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কি না, পায়ুনালির বিস্তার। ঠিক আছে, এরপরে আমি আরেকটু ভালো করে যদি তোমাদের বলি, যে প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে ক্ষুদ্রান্তের ইলিয়ামের শেষ অংশটাকে বলা হচ্ছিল কি না, অ্যাপেন্ডিক্স দেখতে পাওয়া যায়। একই রকমভাবে আরও কাছে চলে এসছে কি না, অ্যাপেন্ডিক্স যখন আরও কাছে আসবে, সেটা হচ্ছে কোন স্থানটার পরে অবস্থান করে না, সিকামের পরবর্তী স্থান হচ্ছে কি না অ্যাপেন্ডিক্স। আমি ইলিয়ামের বলেছিলাম আগের ক্লাসে, ইলিয়ামের পরবর্তী জায়গাটা হচ্ছে না সিকাম, ছোট্ট অংশটা থাকে, তার পরবর্তী অংশটাতে আবার ছোট্ট অংশ, সেটা হচ্ছে কি না অ্যাপেন্ডিক্স থাকে। ঠিক আছে, তারপরে কি বলছে না, আরোহী, এটা হচ্ছে সিকাম হতে ঊর্ধ্বগামীভাবে, সিকাম থেকে ঊর্ধ্বগামী মানে উপরের দিকে যে খাদ্যবস্তুগুলো গিয়ে কি করছে না, আবার আরোহী কোলন দিয়ে নিচের দিকে নামতে সাহায্য করে না, অবরোহী কোলন দিয়ে উপরের দিকে উঠছে, আবার আরোহী কোলন দিয়ে নিচের দিকে নামার পদ্ধতিগুলোকে বলা হচ্ছে কি, একটাকে আরোহী কোলন এবং নিচের দিকে নামাটাকে বলা হচ্ছে কি না, অবরোহী কোলন। ঠিক আছে, এরপরে বলা হচ্ছিল কি না, সিগমোয়েড কোলন, এটা হচ্ছে কি নিম্নমুখী, বলা হয়েছিল আগে নিম্নমুখী কোলন। তারপরে আছে কি না পায়ু, পায়ুটা হচ্ছে কি না, পায়ুনালিটা হচ্ছে কি না, এটা একবারে খাদ্যটাকে বাইরে বের করে দেওয়ার জন্য সাহায্য করে। ঠিক আছে, সিগমোয়েড কোলন, তারপরে আছে কি না মলাশয়, এবং সর্বশেষ হচ্ছে পায়ু। খাদ্যটা এইভাবে আমাদের প্রথম থেকে, যেমন পরিপাক নালীটা, আমি পরিপাক তন্ত্রের পরিপাক নালীর পাঠটা কিন্তু পরপর পড়ালাম। প্রথমে পড়েছিলাম পরিপাক নালীর মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং পায়ু। পায়ুটা হচ্ছে কি না, এই পায়ু নালীটাকে নিয়েই গঠিত। ঠিক আছে, এইটাই হচ্ছে পায়ু, পায়ু হচ্ছে লাস্ট পার্ট, এবং সর্বশেষ পার্ট হচ্ছে কি না পায়ু। এটা হচ্ছে কি না পায়ু ছিদ্র সংযুক্ত, এবং কি না এই পায়ুর দুটা ভাগ থাকে, একটা কি না অন্তস্থ আর একটা হচ্ছে না বহিস্থ। পায়ুর হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি না অন্তস্থ আর একটা কি হয় না বহিস্থ। অন্তস্থ যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না ভিতরের দিকে থাকে, আর বহিস্থ যেটা হচ্ছে বাইরের দিকে মলাশয়টাকে, মলাশয় থেকে তার নিষ্ক্রিয় অংশগুলো বের করতে সাহায্য করে, সেটা হচ্ছে কি না বহিষ্কৃত অংশ। সেই পার্টটা হচ্ছে কি না পায়ু। ঠিক আছে, আমাদের পরিপাকতন্ত্রের
সব পার্টগুলোই আলোচনা করা হলো। তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।